নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবন্দ্বারা তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো দেখার স্ক্রিন চলে আসলে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো অ্যাসাইনমেন্টটি দেখার আগে আমরা শিরোনামটি বলে দিচ্ছি এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বিষয় পুরো সম্পূর্ণ প্রশ্নগুলো সলভ করে দেখাবো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সৃজনশীল প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন দুই রয়েছে তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন দুই এবং সংক্ষিপ্ত প্রশ্ন তিন সবগুলো প্রশ্নই আমরা সলিউশন করে দেখাবো এই ভিডিওতে তো দেখো অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি যৌথ অধ্যায় সূচক নবম অধ্যায় ত্রিগণমতি অনুপাত

তোমরা সেগুলো দেখে নেবে এছাড়াও ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী নবম শ্রেণী পর্যন্ত সকল নমুনা উত্তরগুলো দেওয়া আছে তোমরা সেগুলো থেকে সেগুলো দেখে নিতে পারো তো গইতেগুলো শুরু করি আমরা সঙ্গীত প্রশ্ন এক নম্বর প্রশ্নে বলেছে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন কারণ পাঁচটি স্বতন্ত্র উপাত্ত দিয়ে চতুর্ভুজ আঁকতে পারবো কারণ তিনটি বাহু এবং চারটি দুটি কোন দিলে আমরা চিত্র আঁকতে পারবো বা তিনটি কোন দুইটি বাহু দিয়ে আমরা চতুর্ভুজ আঁকতে পারবো এবার দুই নম্বর প্রশ্ন চলে যাই ওই চারটি ভাগ একটি দিয়ে আমি যত আঁকতে পারবো আচ্ছা দুই নম্বর দুই নম্বর প্রশ্ন বলেছে এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে কোণের মান কত যেহেতু এবিসি বৃত্তে বিসি ব্যাস এবং ব্যাসের দুই প্রান্ত বৃত্তের পরিধি এর কোনো বিন্দুতে যুক্ত করা হলে উৎপন্ন বৃত্তস্ত কোণটি অর্ধবৃত্তস্থ কোণ যা এক সমকোণ হয় তাহলে দেখতে পাচ্ছি এবার বৃত্ত আঁকবে বৃত্ত আঁকলে যে ভিতরে যে সমবাহু ত্রিভুজের মতো আঁকবে আঁকলে যে কোনটি উৎপন্ন হয়েছে এখানে সেটি সমবাহু ত্রিভুজ না এখানে যে কোনটি উৎপন্ন হবে সেটি হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে বিএসি কোণের মান হচ্ছে নাইনটি ডিগ্রি তোমার চিত্র দিলে হচ্ছে না দিলে দেওয়া একবার কোনো বাধবাধকতা নেই তিন নম্বর প্রশ্ন বলেছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম দশ সমান হলে ত্রিভুজের বাহুগুলো অনুপাত কত হবে তিন নম্বর প্রশ্ন যাই আমরা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকুণ দশ সমান হলে প্রত্যেকটি কোণের পরিমাপটি ফাইভ ডিগ্রি সুতরাং ত্রিভুজের কোনগুলো পরিমাণ হবে ফর্টি ফাইভ কমা ফর্টি ফাইভ কমা নাইনটি এবং ত্রিভুজের বাহুগুলো অনুপাত হবে কোন পরিমাণের সমানুপাতিক সুতরাং বাহুগুলোর দৈর্ঘ্য অনুপাত হবে ১:১:২ অনুপাত এক অনুপাত দুই তার মানে হচ্ছে এর মান ফর্টি ফাইভ বির মান নাইনটি এবং সির মান তারপরে তাহলে আমরা সামান্তরিকটি আঁকলাম দেখতে পাচ্ছো যেহেতু সামান্তরিক বিপরীত কোন সমান তাই এস টু ফাইভ ডিগ্রি হবে আবার বা চার কোণের সমষ্টি ডিগ্রি চার সমকোণ সুতরাং পিকন প্লাস আর কোন ইকুয়াল টু তিনশো ষাট ডিগ্রি মাইনাস নাইনটি ফাইভ প্লাস নাইনটি ফাইভ এবার এটাকে ক্যালকুলেশন করার আগে যেহেতু পিকন এবং আর কোন মান সমান দেওয়া আছে তাই আর কোন প্লাস আর কোন ইকোয়াল টু থ্রি সিক্সটি মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইনটি এটাকে যোগ করে একশো নব্বই হয় তাহলে টু আর কোন লিখতে পারি আমরা দুইটা যেহেতু একশো সত্তর তাহলে আর কে আর কোন মান হবে এক সত্তর ভাগ দুই তার মানে পঁচাশি তাহলে এস মাইনাস আর হচ্ছে এস এম ওয়ান নাইনটি ফাইভ মাইনাস আর এ মান হচ্ছে এইটি ফাইভ তাহলে এস মাইনাস আর এর মান হচ্ছে টেন ডিগ্রি পাঁচ নম্বর প্রশ্ন চলে যায় পাঁচ নম্বর প্রশ্ন বলেছে বৃত্তের ব্যাস ফর্টিন সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত বৃত্তের অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান বৃত্তের ব্যাস এগারো সেন্টিমিটার বলে বর্গের কর্ণের দৈর্ঘ্য এগারো সেন্টিমিটার মনে করি বর্গের বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার তাহলে বর্গের কর্ণ রুট ওভার এ ইকাল টু ইলেভেন তাহলে এ হচ্ছে ইলেভেন বাই রুট টু সেন্টিমিটার বর্গের ক্ষেত্রফল হচ্ছে রুট এই স্কোয়ার যেহেতু আমরা বাহু স্কোয়ার বরের ক্ষেত্রফল সমান জানি তাহলে যেহেতু বাহু আছে ইলেভেন বাই টু ইলেভেন বাই রোড টু হোলি স্কোয়ার তাহলে ইলেভেন বাই রুড টু ইলেভেন স্কোয়ার হচ্ছে একশো একুশ রোড টু স্কোয়ার হচ্ছে টু তাহলে এটাকে ভাঙালে হচ্ছে ষাট দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার অ্যান্সার এবার শ্রীশীর প্রশ্ন একে চলে শ্রীষির প্রশ্ন একে বলেছে ত্রিভুজ এ বিসির শীর্ষবিন্দু এ এবং বাহু সংলগ্ন বি কোণ সি কোণ দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা কত কনার প্রশ্ন বলেছে এখানে পুরুক কোণের মান কত তো এখানে পুরুক কোণের মান বের করব আমরা দেওয়া আছে ত্রিভুজ এ বিসির শিশুবিন্দু এ এবং ভূমি সংলগ্ন বি কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি সি কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি সুতরাং এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস বি কোণ প্লাস সি কোণ তো 180 ডিগ্রি মাইনাস বি কোণের মান 45 সি কোণের মান 60 তাহলে 180 আশি মাইনাস একশো পাঁচ তাহলে সেভেন্টি ফাইভ তাহলে এখানে পুরোকণের মান কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 75 এটা হচ্ছে 15 এটা হচ্ছে কয়ের আনসার খতে চলে যায় খতে বলেছে যে অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁক যে ত্রিভুজ সেটি অঙ্কনের বিবরণ আঁকতে বলেছে ত্রিভুজটি আঁকবো কীভাবে প্রথমে বিডি রশ্মি বিডি রশি হতে বিডি রশ্মি বি বিন্দুতে 45 ফাইভ ডিগ্রি কোন আঁকব সি বিন্দুতে সিক্সটি ডিগ্রি কোন আঁকব চাঁদার সাহায্যে আঁকার পরে কোন দয় যোগ করবো মানে বি তখন কোন দয় যেই বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটা হচ্ছে এ তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ আবার এ বিন্দুটির মানে হবে 75 ফাইভ ডিগ্রি উদ্দীপক হতে বি কোনিকাল টু ফর্টি ফাইভ এবং সি টু সিক্স ডিগ্রি এবং ক হতে পাই ই কোনিক্যাল টু সেভেন্টি ফাইভ অঙ্কন বিবরণ বিডি যে কোনো একটি রশি নেই বিডি যে কোনো একটি রশি নেবে বিডি হতে বি ও সি দুটি বিন্দু নেই দুটি বিন্দু নেবে বি বিন্দুতে ফর্টি ফাইভ ডিগ্রি এবং সি বিন্দুতে সিক্স ডিগ্রি অঙ্কন করি কোনো কোন দুটি পরস্পর এব করে কোন দুটি পরস্পর কি এব করে তাহলে বিসি উদ্দিষ্ট ত্রিভুজ হচ্ছে ক্ষয়র অ্যান্সার

বিকন ফর্টি ফাইভ ডিগ্রি সিকন সিক্সটি ডিগ্রি তাহলে ডি এর মান কত থ্রি পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার আর তো আমি চিত্রটা আগে প্রথমে দেখতে পাচ্ছ এম এবং এন দুই পাশে বর্ণিত করলাম তারপরে অঙ্কন বিবরণটা আমরা দেখবো অঙ্কন বিবরণে যেভাবে লিখবো সেভাবে তোমার চিত্রটা এঁকে নেবে এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমরা এবি নিব এডি রশিটা নিব তো দেখো অঙ্কন বিবরণ আমরা শুরু করি বিষ নির্বাচন মনে করি ত্রিভুজের ভূমি সংলগ্ন ত্রিভুজ ভূমি সংলগ্ন দুটি কোণ যথাক্রমে বিকোণ ও সিকোণ এবং শীর্ষবিন্দু থেকে ভূমির অঙ্কিত লম্বের দৈব্য ডি ইকুয়াল টু থ্রি পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে অঙ্কনের বিবরণ যে কোনো একটি রেখাংশ এডি থ্রি পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার নেই এডি রেখাংশের এ ও ডি বিন্দুতে যথাক্রমে পি এ কিউ কোণ ও এম ডি এন লম্ব আঁকি দেখতে পাচ্ছ এডির একাংশ আঁকব এডির একাংশ নেব থ্রি পয়েন্ট থ্রি সেন্টিমিটার শ্রমণ করে এডি তারপরে এ বিন্দুতে একটি লম্ব আঁকব পি এ ডি কোণ এবং অপর বিন্দুতে এম ডি এনকন দেখতে পাচ্ছ পি এ কিউ কোন এবং এম ডি এনকন পি এ কিউ এই যে পি এ কিউ এন টি আবার আরেকটি হচ্ছে এম ডি এন এবার লম্বা কি লম্বর পর পি কিউ রেখাংশে এ বিন্দুতে বি কোন ইকুয়াল টু পি এ বি কোন এবং সি কোন ইকুয়াল টু কিউ এ সি কোন বি কোন ইকুয়াল টু পি কিউ রেখাংশের পি কিউ যে আছে এখানে এ কোণের এখানে বি কোণের সমান করে একটি কোণ আঁকবো পিএ বিকন এবং সিকনের সমান করে কিউ এ সিকন কোনটি আঁকব আঁকার পরে এ বি ও এসি রেখাংশ এম এন রেখাকে বি ও সি বিন্দু ছেদ করে এ এসি রেখাংশ কত ছেদ করবে এই যে বি এবং সি বিন্দু ছেদ করে তাহলে এ বি সি এ বি বিন্দু তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দেশ্য ত্রিভুজ তাহলে এই হচ্ছে তোমাদের গ এর आंसर আশা করি তোমরা বুঝতে পেরেছো চিত্রটা তোমরা খুব সুন্দরভাবে আঁকবে এই প্রত্যাশা রইল তো আমরা পরবর্তী প্রশ্নের आंसर চলে যাই পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন দুই সংক্ষিপ্ত প্রশ্ন দুই এখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে দেখতে পাচ্ছ থ্রি এক্স হোল্টু দিবে মাইনাস ওয়ান প্লাস সেভেন হোল্টু দিবে মাইনাস ওয়ান হোল্টু দিবে মাইনাস ওয়ান তো এটার অ্যান্সারগুলো এখন দেখবো দেখো দ্বিতীয় সংক্ষিপ্ত প্রশ্ন আজকের ভিডিওতে আমরা সবগুলোই অ্যান্সার কিন্তু দেখাবো তত আমার ভিডিওতে না টেনে সব দেখবে আর লেখা বুঝতে কিন্তু অসুবিধা হলে আমার বয়সটা অবশ্যই শুনবে তাহলে দেখতে পাচ্ছ এখানে আমরা যদি মাইনাস হল্টু থেকে মাইনাস ওয়ান যদি থাকে তাহলে ওয়ান বাই লিখতে পারি এটাকে পুরোটাকে 1 বাই থ্রি এক্স টু বাই মাইনাস ওয়ান প্লাস সেভেন ওয়াই টু ওয়ান এবার আবার ওয়ান থাকলো যেহেতু এক্স এক্সের উপর ওয়ান বাই আছে তাহলে 3 বাই এক্স প্লাস সেভেন বাই ওয়াই এটা লিখতে পারি এবার ক্যালকুলেশন করলে কি আছে এক্স ওয়াই থ্রি উপরে থাকছে ওয়ান তাহলে এটা যদি উপরে চলে যায় উঠে যাবে এক্স উপরে যাবে এবং এটা নিচে চলে আসবে তাহলে দেখো ওয়ান ইন্টু এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই এটা হচ্ছে দুই নম্বর বলেছে এইটির এতটা এত হলে এর মান কত দেখো এত এত হলে এর মান কত হয় দেওয়া হচ্ছে রুট হোল দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার টু ওয়াই এবার আমরা এটাকে ভাগাবো 5 টু দি পাওয়ার হাফ মানে রুটকে আমরা হাফ লিখতে পারি ওয়াই প্লাস আর এখানে হচ্ছে ফাইভ টু দি পাওয়ার রুট থ্রিকে থ্রি আমরা ওয়ান 3 লিখতে পারি তাহলে উপরে দেওয়া আছে থ্রি ওয়াই টু 5 টু দি পাওয়ার y প্লাস এবার আমরা গুণ করে দিলাম নিচে টু থাকলো এবং উপরে 1 এর সাথে এটা গুণ হবে এটা 1 এর সাথে গুণ হবে ক্যালকুলেশন করলে লাইনটা আসে তারপর হচ্ছে যেহেতু দুই পাশে 5 আছে তো আমরা উপরের পক্ষ থেকে 5 উঠে দিলাম 2 তাহলে হচ্ছে y প্লাস 1/2 টু ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই থ্রি এটা গুণ করে দিলাম গুণ করলে ক্যালকুলেশন করলে যে মানটা আসে y এর সেটা হচ্ছে 5 এটা হচ্ছে দুইয়ের আনসার তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলেছে লগ এক্স টু দিওয়ার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিক্স হলে এক্সের মান কত

পাঁচটা জিরো হুম পয়েন্টের পর পাঁচটা জিরো থ্রি ফোর সেভেন সিক্স সংখ্যাটি বৈজ্ঞানিক গ্রুপ হবে এ প্লাস টেন এন যেখানে এক এর মানে হচ্ছে একের চেয়ে বড় বা সমান অথবা দশের চেয়ে ছোটো এবং এন হচ্ছে পূর্ণ সংখ্যা তো সুতরাং পয়েন্ট জিরো জিরো সংখ্যাটি বৈজ্ঞানিক রূপ হবে থ্রি পয়েন্ট ফোর সেভেন সিক্স ইনভার্স টু ইনভার্স হয়েছে কারণ দশমিকের পরে ছয় এগারো পরে সংখ্যা পাওয়া গেছে

জিরো ফাইভ টু জিরো তাহলে এটা হচ্ছে অংশ এটা হচ্ছে পাঁচের অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি বেশি শেয়ার করো বন্ধুর মাঝে তোমার তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আর বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো অ্যান্সার আমার চ্যানেল অলরেডি দেওয়া আছা তোমরা অবশ্যই যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফেশন আইনটি অন করে রাখবে তারপর আমরা সিমিশীল প্রশ্ন দুই চলে যাই পার্ট একের পরে প্রশ্নশীল প্রশ্ন দুই আছে এবং সংক্র প্রশ্ন রয়েছে শ্রীমিশল প্রশ্ন দুই এখানে অধিপক্ষটি তোমরা দেখতে পাচ্ছ এবার ছাড়া আমাদের স্কুল হ্যাপলাই যে অ্যাপসি রয়েছে সেখানে প্রশ্নের পিডিএফ ফাইলটি তোমরা পেয়ে যাবা সেখানে তোমার তোমার প্রশ্নটি ডাউনলোড করে নিতে পারবে তো এর মান দেওয়া আছে 128 টোয়েন্টি এইট পি এর মান কত করো দেখো দেওয়া আছে এই কালের ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট তাহলে এর মান কত ফোর টু দি পাওয়ার টু পি প্লাস ওয়ান এটা বসালাম ক্যালকুলেশন করলাম ফোর কে লিখতে পারি 2 স্কয়ার তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে টু টু দি পাওয়ার ফোর বি প্লাস টু আর এখানে একশো কে আমি লিখতে পারি টু টু দি পাওয়ার সেভেন এবার রু ভাষা টু উঠিয়ে দিলাম টু পি প্লাস

এটাই করলাম তারপর গুণ করে এখানে ফর্টি নাইনকে আমি লিখতে পারি সেভেন স্কোয়ার আর বাকি যাহাজে ঠিক থাকবে সেভেন স্কোয়ার টুকে আমি পুরোটা তার গুন করলাম টু সেভেন টু দিপার টু এম প্লাস টু বাকি যাহাজে সব কিছু ঠিক থাকবে তারপর দেখতে পাচ্ছি আমি যেখানে গুণ করা আছে আমি এখানে সরাসরি সবগুলোকে গুণ করে নিলাম সেভেন টু দিপার এম প্লাস ওয়ান ইন্টু সেভেন টু দিপার মাইনাস এম প্লাস এম ইন্টু সেভেন টু দিপার এম স্কোয়ার মাইনাস এম মাইনাস ওয়ান ইন্টু সেভেন সেভেন টু দি পার মাইনাস টু মাইনাস টু এম মাইনাস টু

তো উদ্দীপকে ডি এর মান দেওয়া আছে তো ডি এর মান আমরা বসিয়ে দিলাম বসে দেওয়ার পর যে ক্যালকুলেশনগুলো কী 7 সেভেনটাকে আমরা যেহেতু লগ আছে তো আমরা একটা পাওয়ার হিসেবে নিয়ে যেতে পারি যেগুলো বাইরে আছে সেগুলো পাওয়ার নিয়ে যাব তো লগ টেন বাই নাইন টু দিপল সেভেন মাইনাস লগ তো বাই স্কোয়ার এখানে ক্যালকুলেশনটা করলাম ক্যালকুলেশন করার পর ইমানটা আসলো তারপর লাইন এই মান তারপর লাইন দেখতে পাচ্ছ ভিডিও ডিস্টার্ব করে দেখে নাও তোমরা আর এখানে এই যে সেভেনগুলো আছে পাওয়ার আকার তো পাওয়ারগুলো মান আমি বসিয়ে দিলাম ফাইভ টু পাওয়ার সেভেন টু পাওয়ার সেভেন আমি এখানে ভাঙিয়েছি ভিতরে হ্যাঁ টেন দেওয়া আছে ফাইভ ইন্টু টু দিলাম নাইন দেওয়া আছে থ্রি স্কেয়ার দিলাম এখানে ভিতরে ভাঙানো হয়েছে আর কিছুই না ভাঙানোর পরে এখানে যেই মানগুলো দেওয়া আছে সেটা দ্বারা গুন করলাম বাইরে যে মানগুলো সেটা দ্বারা গুণ করলাম টু টু থি সিক্স থ্রি হচ্ছে থ্রি স্কোয়ার ফাইভ টুথি পাওয়ার ফোর যেহেতু ফাইভ স্কোয়ার আগে আছে তো টু দ্বারা গুন করলাম ফাইভ টু পার ফোর সরি তুই থ্রি টুয়েন্টিয়েভ টু টু থি টুয়েলভ ফাইভ টু থি ফাইভ কিউব পরের লাইন কী হয় সবগুলোকে একসাথে নিয়ে আসলাম এবার গুন করলাম তাহলে ক্যালকুলেশন করার পর যে মানটা আসছিলো লগ ফাইভ টু থি সেভেন টু টু থি থার্টিন থ্রি টু থ্রি বাই ফোরটিন বাই এত তো সব কিছু ক্যালকুলেশন করার বাকি যে মানটা থাকে লগ টু টু থেকে পাওয়ার থার্টিন মাইনাস টুয়েলভ তাহলে লগ টু টুথি পাওয়ার ওয়ান তো টু টুথি বাই ওয়ান মানে করতো টু তাহলে লগ টু অ্যান্সার রাইট হ্যান্ড সাইডে বলা হচ্ছে লগ টু হবে তাহলে লেফ্ট হ্যান্ড সাইডই করলো রাইট হ্যান্ড সাইড শুড তাহলে এটা প্রমাণিত এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন তিনে চলে যাই এটা হলে আমাদের আহ সপ্তাহের গণিতেরমেন্ট গুলো শেষ হবে এছাড়াও বাকি যে বিষয়মেন্ট গুলো সেগুলো আমাদের দেওয়া আছে ক্লাস নাইনে যে প্লে লিস্ট থেকে তোমরা সেগুলো দেখে নিবে সংক্ষিপ্ত প্রশ্ন একে বলেছে তো মান নির্ণয় করতে তো আমরা দেখো কিভাবে করি

নাইনটি মাইনাস থিতা ইকো টু রুট টু তাহলে কোসে নাইনটি মাইনাস থিতে কাল ফর্টি ফাইভ তাহলে নাইনটি মাইনাস থিতে ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ এক নিয়ে আসলাম থিতা তাহলে থিতা ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে অবপাশে আমরা টেন দ্বারা গুণ করে দিলাম তাহলে টেন থিতে কালটু টেন ফাইভ তাহলে টেন ফর্টি ফাইভ কত ওয়ান তাহলে সুতরাং টেন থিতা ইকোয়াল টু ওয়ান এটা হচ্ছে অ্যান্সার তারপরে চার নম্বর প্রশ্ন চলছে যার নম্বর প্রশ্ন টুয়েলভ সেক থিতা ইকোয়াল টু থার্টিন ক থিতা কত দেখো সেটা কেউ করবো দেওয়া আছে টুয়েলভ সাইন থেকে গেল থার্টিন তাহলে টুয়েলভ সেটি থেকে আমি লিখতে পারবো ওয়ান বাই কস্তিতা থার্টিন তাহলে টুয়েলভ বাই কস্তা থার্টিন তাহলে থার্টিন কস্তিতা টুয়েলভ কস্তিতে গেল টু টুয়েলভ বাই থার্টিন তাহলে সায়েন্সিতে সুতরাং সায়েন্সিতে গেল টু রোটের উপর ওয়ান মাইস কস কসকে থিতা তাহলে ওয়ান মাইনাস কস মান কত পেলাম টুয়েলভ বাই থার্টিন তাহলে টুয়েলভ বাই থার্টিন স্কয়ার তাহলে একশো চল্লিশ বাই একশো উনসত্তর তাহলে রুট অভার একশো উনসত্তর বাই একশো মাইনাস একশো চল্লিশ বাই একশো উনসত্তর এটাকে আবার ক্যালকুশন করলো কি এসে রুট অভার টোয়েন্টি ফাইভ বাই ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তাহলে ফাইভ বাই থার্টিন স্কোয়ার তার মধ্যে সাইন এর মান হচ্ছে ফাইভ বাই থার্টিন সুতরাং পদ তাসি হচ্ছে কট এ মাইনাস সাইন এ কটে গিয়ে আমরা লিখতে পারি কসথিতা কস এ বাই সাইন এ মাইনাস সাইনে তো এটাকে আবার লিখে ক্যালকুলেশন করলে যে মানগুলো আসে সেগুলো দেখতে পাচ্ছ তোমরা টুয়েলভ বাই থার্টিন বাই ফাইভ বাই থার্টিন মাইনাস ফাইভ বাই থার্টিন তবে আবার ক্যালকুলেশন করলে দেখো কাটাকাটি যাচ্ছে কাটাকাটি যাওয়ার পর টুয়েলভ বাই ফাইভ মাইনাস ফাইভ বাই থার্টিন তাহলে এখানে আবার লোশাক হচ্ছে সিক্সটি ফাইভ এখানে ক্যালকুলেশন করলে ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্স মাইনাস টোয়েন্টি ফাইভ তার মধ্যে একশো একত্রিশ বাই সিক্সটি ফাইভ এটা হচ্ছে তারপর সর্বশেষ যে প্রশ্ন এটা চলে যায় কস থেকে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলে 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 দিতা প্লাস কস স্কোয়ার দিতার মান কত দেখো এটা আমরা সু সংক্ষেপে করে নিবো এটা আমাদের একটু টুল টেকেছে তোমরা দেখতে একটু অসুবিধা হতে পারে যাতে অসুবিধা না হয় সে অবস্থা আমরা এখন করব দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা এই টুলটাকে যখন আমরা দেখতে পাচ্ছ আমরা এটাকে সার্কুলেট করতে পারছি না আপাতত তো তুমি দেখে নাও হুম দেওয়া আছে cos theta এখন ঠিক আছে দেওয়া আছে cos theta x² মাইনাস ওয়ান এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা জানি সায়েন্সকে থিতা ইকোয়াল টু ওয়ান প্লাস ওয়ান মাইনাস তাহলে ওয়ান মাইনাস কসকে থিতার মান দেওয়া আছে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই তাহলে এটার মান বসালাম এখানে আবার ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করার পরে যে মানগুলো আসলো দেখতে পাচ্ছ পত্র আসি প্লাস কস টু এখানে মানগুলো বসালাম এছাড়া আমরা একটুভাবে বড় করে দিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে